জানুয়ারি 7, ২০১২ ইথিওপিয়ান ক্যালেন্ডার অথবা জানুয়ারির 16, ২০২০ ইউরোপীয় ক্যালেন্ডার। নম্বর আইবিআইএন ০০৩/২১-২০১২। সর্বশক্তিমান ঈশ্বরের নামে, আমাদের মা ভার্জিন মেরির নামে, সর্বশক্তিমান ট্রাস্টেড সর্ববিশ্বস্ত বান্দা এবং দাসদের দ্বারা এই কার্যনির্বাহী আদেশের চিঠি জারি করার কারণটি হল আজকে সমস্ত শক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রুশিয়া এবং সৌদি আরব, মিশরকে অবহিত করা, সংযুক্ত আরব আমিরাত, ভারত, জার্মানি, কানাডা, নরওয়ে, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, সমস্ত সংস্থা যাদের নাম এবং রাজধানী উল্লেখ করা হয়েছিল বার্তায়। ৮ আন্তর্জাতিক সংস্থার মতো আইএমএফ, বিশ্বব্যাংক সবচেয়ে ধ্বংসাত্মক ক্রিয়াকলাপ ধ্বংস এবং তাদের সমস্ত নেস্কে সমাপ্ত করার সমাপ্তির প্রথম লক্ষ্য হতে চলেছে। কার্যনির্বাহী আদেশের এই চিঠি প্রকাশের পরে আপনাকে বার্তা ১, ২, ৩, ৫, ৬ এবং ৮তে যে সমস্ত ব্যবস্থা বলা হয়েছে তা আপনাকে অবহিত হওয়ার সাথে সাথে কার্যকর হবে। সর্বশক্তিমান অফসরের মুখে আপনার সব হচ্ছে নেস, আপনার সমস্ত শক্তি, আপনার আদেশ এবং পরিষেবা অধীনে আপনার সব পুরুষ ও নারীদের সাথে শাসন স্ক্র্যাপযুক্ত এবং সময় থামানো যেত চলাকালীন আগুনের গলিত নরক থেকে নিক্ষিপ্ত হয়। এই চিঠিগুলি পড়ার আগে প্রথমে PSILMS 83 থেকে সর্বশক্তিমান ওডিশরের বাণীটি পড়ুন। হে আল্লাহ, তুমি বিশ্রাম নিও না। হে ঈশ্বর, চুপ করে থাকবেন না বা স্থির থাকবেন না, কারণ আপনার শত্রুরা অশান্তি সৃষ্টি করছে এবং যারা আপনাকে ঘৃণা করে তারা মাথা উঁচু করে নিয়ে যায়, তারা আপনার সম্প্রদায়ের বিরুদ্ধে চক্রান্তের পরিকল্পনা করে। আপনি তাদের ধন, সম্পদ বানিয়েছেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করুন। তাদের সাথে চলে এসো, তারা কান্নাকাটি করল, তাদের আর একটি জাতি হতে দেওয়া হোক না, ইসরায়েলের নাম আর স্মরণ করা চলবে না। তারা একত্রিত হয়ে আপনার বিরুদ্ধে একটি চুক্তি করার জন্য একমত হয়েছিল। ইদোম পরিবারের ইসমাইলীয়গণ, মোয়াবীয় এবং হ্যাগারেন্স, জেবাল, অম্মুন এবং অমালেক, ফিলিস্তিন এবং নাগরিকদের টার, অসুর, খুব অনেক উত্তরপুরুষ তাদের মিত্র, তাদের সব ঋণ এইড সঙ্গে, তাদের সঙ্গে চুক্তি, সিসরা সঙ্গে যেমন জাবিন এর জলস্রোত দ্বারা, কিশন যিনি পরাজিত করে মিদিয়নীয়দের ইয়েন ওপর পরে হারড গোবর মতো যুদ্ধক্ষেত্রের উপর, এবং ছিল বিস্তার মতো তাদের নেতারা করুন ওরেব এবং শেবকে মতো তাদের সমস্ত গণ্যমান্য করতে সেবহ ও সুলমুন্নকে, কারণ তারা বলেছিল আমরা গড এশ্বরের লোকদের সমস্ত চারণভূমি গ্রহণ করব। হে গড স্বর, ঊর্ধ্বের মতো, বাতাসের আগে খড়ের মতো তাদের ছড়িয়ে দাও, বনের মধ্য দিয়ে আগুনের শিখার মতো বা আগুনের শিখায় যা পাহাড়ের ওপারে জ্বলে ওঠে, তুষার ঝড়ের সাহায্যে তাদের শিকার করে, তুফান বাতাসে তাদের হতাশ করে। হে মাবুদ, যতক্ষণ না তারা তোমার নামের মহিমা স্বীকার করে ততক্ষণ তাদের মাথা নত করে দাও এবং চিরকাল হতাশায় বেঁচে থাকুক, তাদের লজ্জাবোধ এবং ধ্বংস হতে দিন। সুতরাং তাদের শিখতে দাও যে আপনি একমাত্র প্রভু, সমস্ত পৃথিবীর উপরে গড স্বর। আপনি উপরে সর্বশক্তিমান অফসরের বাণীগুলি দেখতে পাচ্ছেন। সর্বশক্তিমান অফসরের শত্রুরা কারা? এটি পরিষ্কার হওয়া উচিত, আপনি সর্বশক্তিমান গড স্বরের সর্বাধিক তরুণ শত্রু। এতে আপনি আপনার পূর্বপুরুষ অমালেক, আম্মন, পলেস্টিয়া এবং লোটের 1000 গুণকে ছাড়িয়ে গেছেন। এই চিঠিটি সর্বশক্তিমান গড স্বরের বিশ্বস্ত দাস এবং দাসদের একটি নির্বাহীর আদেশ হিসাবে উল্লেখ করা যেতে পারে, যেহেতু এটি বিশ্বের সমস্ত সম্পর্কিত রাজ্যগুলি দ্বারা সুপরিচিত। আমি এমন বার্তা প্রেরণ করেছি যা আপনার ভবিষ্যতের ভাগ্য এবং ভাগ্যকে প্রায় 15 বছর ধরে প্রভাবিত করছে। আপনার পূর্বপুরুষ যেমন লোট এবং সোডোমাইট হিসাবে আপনি প্রতিটি অপরাধ এবং পাপগুলি জেনে শুনে করেছিলেন। সমস্ত বার্তা ১, ২, ৩, ৫, ৬ এবং ৮ আপনাকে অক্লান্তভাবে বলেছিল, তবে ইতিবাচক কিছুই দেখা যায়নি। বার্তাগুলি আপনাকে গভীরভাবে উদ্ভূত পাপ সম্পর্কে পরামর্শ ও সতর্ক করার চেষ্টা করেছিল। তোমরা ঘৃণা করেছিলে এবং তবুও তা ঘৃণা করা পাপ। সর্বশক্তিমান গড এশ্বরের পরামর্শ ও সতর্কবাণীকে অবহেলা ও ভঙ্গ করে আপনি এখনো নিজের ইচ্ছায় বেঁচে থাকেন। আপনি শয়তানের আইন ও ইচ্ছাকেও গ্রহণ করেছেন এবং অনুশীলন করেছেন। এই নিষিদ্ধ অপরাধ ও পাপ সম্পাদন করে আপনি সর্বশক্তিমান বিফোর স্বরের সামনে নতজানু হয়ে কখনো অনুতাপ ও অনুশোচনা করেননি। আপনার অপেক্ষা করে প্রায় 2000 বছর কেটে গেল, কিন্তু তবু আপনি কখনো অনুতাপ করেননি, বরং আপনি সর্বশক্তিমান অফসরের সামনে সবচেয়ে ঘৃণ্য পাপ এবং অপরাধগুলি করেন এবং অনুশীলন করেন। আপনি গত 15 বছরে খুব ভালো জানেন যে আদিস আবাবা ইথিওপিয়ায় আপনার দূতাবাসের মাধ্যমে সমস্ত বার্তা 1, 2, 3, 5, 6, 8 আপনাকে পাঠানো হয়েছিল। আমি নিশ্চিত যে আপনি সমস্ত বার্তা পেয়েছেন। বার্তা আপনাকে পরামর্শ হিসাবে আপনি কখনো করেনি, তবে বিপরীতে আপনি নেতিবাচক বা বিপরীত উপায় করেছেন। অবিচ্ছিন্ন পরামর্শ এবং সতর্কবাণীগুলিকে অবহেলা করে আপনি সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি আপনার অহংকার ও ঘৃণা প্রদর্শন করেছিলেন। তিনি ধৈর্য সহকারে আপনাকে এত বছর অপেক্ষা করেছিলেন, কিন্তু কোনো ফলসই হয়নি। সমস্ত দেশ, সরকার, তথাকথিত আন্তর্জাতিক সম্প্রদায়গুলি G-8, G-20, EU, আরব লীগ, 200 জনের উপরে, সমস্ত বিশ্বজুড়ে সমস্ত লোক, আপনার সমস্ত জনসংখ্যা এবং ক্যাথলিক প্রোটের মতো আপনার প্রিয় বিশ্বাসগুলি ইস্টান্ট, ইসলাম, হিন্টিজম, হিন্দুইসম এবং এতগুলি পৈশাচিক বিশ্বাস এবং সংস্কৃতি যা ভূতচর্চা বিশ্বাসগুলির উৎসাহের মেশিনগুলি প্রায় পৃথিবীর পুরো মুখগুলি কভারে রেখেছিল এবং নিয়ন্ত্রণ করেছিল। এটি প্রতিটি স্তরের মানুষ প্রত্যক্ষ করতে পারে। এটি স্ফটিক পরিষ্কার। বিগত 15 বছরে এই বার্তাগুলি আপনাকে স্পষ্টভাবে জানিয়েছিল যে আপনি সর্বশক্তিমান অফসরের মুখে কি করেছেন এবং এখনো করছেন। তাকে অবহেলা করে আপনি আপনার কুরুচিপূর্ণ পাপের পাপ দ্বারা সমগ্র বিশ্বকে লুণ্ঠন করেছেন। আপনি সদমকে বৈধ প্রতিটি মানব জাতির অধিকার হিসাবে ব্যভিচার করেছেন। আপনি পৃথিবীর প্রতিটি কোণ থেকে তেওহেদ অর্থোডক্সকে, সত্য বিশ্বাসকে পুরোপুরি মুছে ফেলেছেন। আপনি সমগ্র বিশ্বকে অসুর করে দিয়েছেন এবং মানুষের প্রতিদিনের জীবনে পৈশাচিক আইন এবং ট্রেডিশন স্থির্যকে আরোপ করেছেন ধরনে। আপনার চোখ, কান, মন এবং অন্তর সর্বদা সর্বশক্তিমান অফসরের শত্রু গ্রহণ করে। এটাই শয়তান। আপনি বিনা দ্বিধায় শয়তান আদেশ এবং আদেশ মান্য করেছেন। আপনি সব পরাক্রমশালী আল্লাহ ও তার সবচেয়ে ঘৃণিত শত্রুরিত ছেলেদের যে দৈত্য হয়। আসুন আমরা আপনাকে এই স্মরণ করিয়ে দিচ্ছি যে চিঠিটি আপনি গ্রহণ করতে যাচ্ছেন তা কোনো বার্তা নয় যা আপনাকে সতর্ক করতে পারে, বরং এটি সর্বশক্তিমান ট্রাস্টেড স্বরের বিশ্বস্ত দাস ও দাসদের আদেশ ও সিদ্ধান্তের একটি চিঠি যা এটি আপনার হাতে পৌঁছানোর সাথে সাথেই কার্যকর হবে। আজ, গতকাল নয়, সব কিছু শেষ হয়ে যাবে। আপনি ইতিহাসে পরিণত হওয়ার আগে আপনার আত্মা ও মাংসে অনন্তকাল থেকে মরে যাওয়া থেকে নিজেকে বাঁচানো উচিত ছিল। পরামর্শ এবং সতর্কতার সময় আপনি এগুলি ব্যবহার করা উচিত ছিল। আপনি যেমন আমাদের সম্পর্কে খুব ভালো জানেন, আমরা ইথিওপিয়ায় বাস করি। যদিও আপনি সরকার হিসাবে আপনি করছেন তার মতো আচরণ করার জন্য আমাদের কাছে অফিস বা সেনা বা সুরক্ষা যন্ত্রপাতি না থাকলেও আমাদের এমন শক্তি রয়েছে যা আপনার চোখে দেখা যাবে না বা আপনার কান শুনবে না। সর্বশক্তিমান গড স্বরের হাত যা আপনাকে স্কেল করে এবং বিচারকদের পরিমাপ করে তা আপনাকে দেখা যায় না, তবে এটি যখন কাজ করে তখন আপনি ফলাফল দ্বারা তা বুঝতে পারেন। যখন আমরা কথা বলি, আমরা যা বলতে চাই তা আমরা তার নামে বলে থাকি। এটি আমরা যেমন বলেছিলাম ততই সম্পূর্ণ হবে, কারণ আমরা বিশ্বস্ত এবং অধিকারী দাস এবং তার দাস। আপনি যদি আমাদের শব্দ এবং নির্বাহীর আদেশ দ্বারা পক্ষপাতমূলক হতে পারে যখন আপনি বিধ্বংসী এবং কর্মমুছে, মনে রাখবেন মুখোমুখি আমরা সর্বশক্তিমান ঈশ্বরের বিশ্বস্ত দাস। তিনি তার ইচ্ছা, আদেশ এবং সিদ্ধান্তগুলি কার্যকর করার ক্ষমতা দিয়েছেন। এই কাঁচা সত্য এবং সত্যের ভিত্তিতে পুরো বিশ্বকে আমাদের আদেশ এবং সিদ্ধান্ত মেনে চলতে বাধ্য করা হয়, যেখানে আমরা সর্বশক্তিমান গড এর স্বরের নামের পক্ষে জারি করছি। তবু আমি বিশ্বাস করি যে আপনি যে পদ্ধতিতে বড় হয়েছিলেন তা আপনাকে কখনোই ইতিবাচক করতে দেয় না। সুতরাং যদি আপনি অবহেলা করেন বা বাধা তৈরি করার চেষ্টা করেন, তবে আপনার অবশ্যই জেনে রাখা উচিত আপনাকে কখনো কঠোর শাস্তি ব্যতীত ছেড়ে দেওয়া হবে না, যে আগুনের সবচেয়ে ধ্বংসাত্মক নরক আপনাকে গ্রাস করবে। আমি যখন কার্যনির্বাহী আদেশের এই চিঠিগুলি প্রস্তুত করছিলাম, তখন আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বজুড়ে কথা বলতে শুনেছি। IRON জেনারেলের বিরুদ্ধে তার সামরিক পদক্ষেপ ও হত্যার কারণে ইরান মিসাইল ব্যারেজ দ্বারা পাল্টা ব্যবস্থাও নিয়েছে। এই ক্রিয়াগুলির উপর ভিত্তি করে তিনি বলেছিলেন যে জেনারেল একজন দানব এবং সন্ত্রাসী। অন্য একজনকে দৈত্য বলা অবাক হওয়ার মতো বিষয় নয়, তবে আমার কাছে কে আমাদের বিশ্বের সবচেয়ে অহংকারী দানব। এটা সত্য যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং আপনার ভাইয়েরা যেমন যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, জার্মানি এবং আরও অনেকগুলি অদৃশ্য দানব, অপরাধী, গণহত্যাকারী, আর্মস, আপনি অন্যকে দেখতে যেমন নিজেকে দেখেন না কেন। স্মরণে রাখুন, ইথিওপিয়ায় শীঘ্রই সর্বশক্তিমান ঈশ্বরের কর্ম ও শাস্তিদানকারী হাতগুলি হল একটি ভালো লক্ষণ হবে যা আপনাকে বলে দেয় যে আপনার বিষয় পরবর্তী পদক্ষেপটি কি হবে। ধ্বংসাত্মক এবং ধ্বংসাত্মক ক্রিয়াগুলি যা আপনাকে গ্রাস করতে চলেছে তা মানবিক ইতিহাসে আর কখনো দেখা যাবে না। এই চিঠির উপস্থিতির পরে আপনি দেখতে পাবেন এর অর্থ কি। আজকের দিনটি গতকাল নয়। অবশ্যই আমরা সর্বদা সর্বশক্তিমান গড ঈশ্বর আপনাকে যা বলার আদেশ দিয়েছিলেন তা জানানোর চেষ্টা করেছি। সমস্ত মানব সাক্ষী হিসাবে সর্বশক্তিমান গড ঈশ্বরের পুরো কথা এবং আদেশগুলি সমস্ত জাতি, সরকার, সংস্থা, আন্তর্জাতিক সংস্থাগুলি, মিডিয়া, প্রেসগুলি পৃথিবীর সমস্ত মুখকে কভার করে ফেলে এবং সমাধিস্থ করেছিল। সদম, ব্যভিচার এবং অনেক নামহীন অপরাধ ও পাপের মতো পাপে সমগ্র বিশ্ব প্রায় ডুবে গেছে। সবকিছুরই সীমাবদ্ধতা রয়েছে। আপনার পাপ এবং অপরাধ পৃথিবীতে কখনোই দেখা যায় না। এটি আপনার পূর্বপুরুষদের চেয়েও বেশি ছাপিয়ে গেছে, যারা নোহ এবং সদমের সময়ে বাস করেছিল। এই কারণেই সর্বশক্তিমান গড ঈশ্বর আপনাকে শেষ করে দেওয়ার এবং আগুনের গলিত নরকে সমাধিস্থ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, একবার এবং সর্বদা জন্য। আমি উপরে উল্লিখিত হিসাবে 7টি বার্তা প্রায় 15 বছর ধরে জারি করা হয়েছে এবং বিতরণ করা হয়েছিল। সময় কেটে যাওয়া ছাড়া আপনি কিছুই করেননি। সুতরাং আপনি আপনার অনুশোচনার সময় নষ্ট করেছেন এবং তবুও সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আপনি তার ক্রোধ প্রজ্বলিত করলেন। এটা পরিষ্কার যে আপনি খুব মূল্য দিতে যাচ্ছেন। সর্বশক্তিমান ওয়ার্ড ঈশ্বরের শব্দটি নিম্নরূপ বলেছেন, PSILMS 94, হে প্রভু, প্রতিহিংসা ঈশ্বর তুমি দেন নিজে। উঠুন, পৃথিবীর বিচারক, অহংকারীদের প্রাপ্য হিসাবে তাদের শাস্তি দিন। হে সদাপ্রভু, দুষ্টেরা আর কতকাল বেঁচে থাকবে? দুষ্ট লোকেরা ধোকায়, গর্বিত এবং দৌড়াদৌড়ে পূর্ণ। হে প্রভু, তারা তোমার লোকদের মেরে ফেলেছে এবং তোমার বাছাই করা জাতির উপর অত্যাচার করেছে। তারা বিধবা ও অপরিচিত ব্যক্তিকে হত্যা করে এবং অনাথকে হত্যা করে। তারা বলে, প্রভু দেখেন না। যাকবের গড ঈশ্বর কোনো মনোযোগ দেন না। সাবধান হন। বোকা, বুদ্ধিমান কবে হবে? যিনি কান লাগিয়েছেন সে কি শোনে না? এ চোখকে লছিল সে কি দেখতে পাবে না? তিনি কি সেই জাতিকে নির্দেশ দেবেন না যে তিনি তাদের সংশোধন করেন? মানবজাতির শিক্ষক, তার কোনো জ্ঞান নেই। প্রভু মানুষের চিন্তাগুলি জানেন, এগুলি কেবল বাতাসের হাফ। আপনি দেখতে পেল যে সর্বশক্তিমান ঈশ্বরের বাক্য যা মাপল পরিমাপযোগ্য তা আপনাকে বিচার করেছিল। কে আপনাকে বাঁচাতে পারে? কেউ নয়। এখন আপনি এমন সবচেয়ে প্রিয় মূল্য দিতে যাচ্ছেন যা আগে কখনো হয়নি। 1, 2, 3, 5, 6 এবং 8 বার্তাগুলিতে যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেগুলি স্পষ্টভাবে লেখা আছে। আপনাকে অনুতাপ করার জন্য এগুলি এখনো অবধি থামানো হয়েছিল, তবে আপনি এটিকে উপেক্ষা করেছেন এবং তা ফেলে দিয়েছেন। সুতরাং সমস্ত কিছুর নিজস্ব সীমা রয়েছে এবং এখন নিম্নলিখিত আদেশ এবং আদেশগুলি জারি করা হয়েছে। আরএস এবং আরএস সর্বশক্তিমান ট্রাস্টেড স্বরের বিশ্বস্ত দাস এবং দাস সিদ্ধান্ত এগুলি এডিডিস আব্বা ইথিওপিয়ায় আপনার প্রতিনিধিটির হাতে এলে কার্যকর হতে চলেছে। 1800 জনের বিবর্তন আপনার রেফারেন্সের জন্য এটি পড়ুন। সমস্ত সিদ্ধান্ত বারবার বলা হয়েছিল এবং মিস এগিয়েস সিদের 1, 2, 3, 5, 6 এবং 8-এর সমস্ত সংশ্লিষ্ট দেশগুলিতে দেওয়া হয়েছিল এবং যা বাস্তবায়নের জন্য রাখা উচিত, কারণ আপনি তাদের সর্বশক্তিমান অফশরের পরামর্শ এবং সতর্কবার্তা হিসাবে কখনো গ্রহণ করেননি। এর বাইরে আপনি এমনকি অবহেলা করেছেন এবং এগুলি একটি নোংরা বিষয় হিসাবে ছুঁড়েছিলেন। আপনার পুনরাবৃত্তি রাক্ষসিত কাজগুলিতে আপনি কি সর্বশক্তিমান পেশেন্স স্বরের ধৈর্য পরীক্ষা করেছেন? সুতরাং সময় এসেছে সমস্ত পদক্ষেপগুলি সিদ্ধান্ত নেওয়ার এবং প্রয়োগ করার মতো যা সমস্ত বার্তায় বলা হয়েছিল। এটাই কারণ আমরা সর্বশক্তিমান অফশরের বিশ্বস্ত বান্দা ও বান্দারা এই আদেশ ও আদেশ কার্যকর করার আদেশ জারি করেছি। যে দেশগুলি সর্বশক্তিমান গড স্বরের শাস্তিদায়ক হাতের মুখোমুখি হতে চলেছে তাদের প্রাথমিক লক্ষ্যগুলি নিম্নরূপ: আমেরিকা যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, জার্মানি, কানাডা, সৌদি আরবিয়া, রুশিয়া, ইজিপ্ট, ইন্ডিয়া, উত্তর কোরিয়া, পাকিস্তান, পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরেটস, অস্ট্রেলিয়া, জাপান, ইরান, ইসরায়েল, সুইজারল্যান্ড, স্পেন, বেলজিয়াম, সাউথ কোরিয়া, অস্ট্রিয়া, ইউক্রেন, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইতালি ইটিসি। যে দেশ বা রাজ্যগুলি বিকাশ করেছিল প্রচলিত ধ্বংসাত্মক অস্ত্র, পারমাণবিক, নিউট্রন, রাসায়নিক, জৈবিক এবং ভারী প্রচলিত ধ্বংসাত্মক বোমাগুলির মূল লক্ষ্য হতে চলেছে স্টক। এই রাজ্যগুলি কারা? 1. আমেরিকা যুক্তরাষ্ট্র, এই দেশ যেখানে প্রতিটি মানুষ বিশ্বের প্রতিটি কোণে তাকে চেনে। তিনি সর্বকালের এবং সর্বপ্রথম জাতি যে সর্বশক্তিমান অফশরের বাক্য, ইচ্ছা, আদেশ এবং আদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন দি একটি রাষ্ট্র হিসাবে তার সৃষ্টির শুরু। মার্কিন যুক্তরাষ্ট্রকে পুরো বিশ্বের রাজ্যের নেতা বা পুলিশ হিসাবে দেখা হয়। সত্য যে তিনি বিশ্বের প্রতিটি জাতির কাছে প্রায় গড সে অসুর শয়তান এর ইচ্ছা চাপিয়ে বিশ্বকে ধ্বংস করেছিল, ডেস্ট্রয়েড তিনি এখনো করছেন এবং গোটা বিশ্বের অন্যান্য দেশগুলিকেও তার মতো অনুসরণ করতে বাধ্য করছে। প্রায় 200 বছর ধরে তার বিচার করা হয়েছিল এবং গত 15 বছরে তাকে তার অদৃশ্য পাপ এবং গণধ্বংসের অপরাধের কথা বারবার বলা হয়েছিল। বিশ্বের প্রতিটি রাজ্যে তিনি তার পুতুল সরকার স্থাপন করেছিলেন। তিনি যুদ্ধ, ব্যভিচার, সদোমের জননী। বিশ্বের প্রতিটি রাজ্য স্বেচ্ছায় বা বলপূর্বকভাবে এবং যা আদেশ করেছিলেন তা করছেন, তাই তার সমস্ত রাজ্যের হুরসে নিচের পদক্ষেপ নেওয়া হবে। সেনেট, কংগ্রেস তাদের সমস্ত প্রতিনিধি সহ তথাকথিত প্রজাতন্ত্র এবং ট্রাম্প প্রশাসনকে তার সমস্ত স্টাফ দিয়ে ডেমোক্র্যাট করে। সমস্ত সশস্ত্র বাহিনী যে তার আগ্রহের পরিপূর্ণতা দেয়, সিআইএ, এফবিআই, এনএসসি, সমস্ত উপকূলরক্ষী, সমস্ত সামরিক ঘাঁটির মতো সমস্ত সুরক্ষা যন্ত্রপাতি, এর সীমানায় এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের সমস্ত স্থাপনার উপরে, সমস্ত যুদ্ধজাহাজ, যুদ্ধবিমানগুলি, এর আন্তর্জাতিক ব্যাংকগুলির সমস্ত বীমা বিমোচন করা হবে এবং বিনা দয়াতে বিনষ্ট করা হবে। প্রতিটি প্রাকৃতিক শক্তির দ্বারা তার সম্পূর্ণ নির্মূল সীমাহীন হবে। পুরো বিশ্ব এটির সাক্ষী হতে চলেছে। যখন আপনি এই ব্যবস্থাটি আপনার মাস্টার ইউএসএতে ঘটতে দেখেন তখন সমস্ত দেশগুলির সরকারগুলি জানিয়ে দেয়, আপনাকে অবশ্যই আপনার ভাগ্য সম্পর্কে নিশ্চিত হতে হবে। এটি আপনাকে বলবে যে আপনার ইউএসএ স্বর মার্কিন যুক্তরাষ্ট্র যেমন পেল তেমনি আপনিও হয়ে যাবেন, এবং মনে রাখবেন যে সর্বশক্তিমান গড স্বরের ক্রোধকে শান্ত করতে এবং সর্বশক্তিমান ট্রাস্টেড স্বরের বিশ্বস্ত দাস ও বান্দাদের বার্তাগুলি এবং একটি নির্বাহীর আদেশের প্রতি অবহেলা করার ফলাফল কি হবে, যতক্ষণ না তারা তাদের সর্বশক্তিমান গড স্বরকে তার করুণার জন্য প্রার্থনা করে। কেউই আপনাকে সম্পূর্ণ ধ্বংস এবং পৃথিবীর মুখ থেকে মুছে ফেলা বন্ধ করবে না। 2. ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য পৃথিবীর অধিকাংশ ভূতে রাজ্যের হয়। তিনি প্রায় বিশ্বের বেশিরভাগ রাজ্যে উপনিবেশ স্থাপন করেছিলেন। আজকের অনেক রাজ্য তার কাছ থেকে বাউন্ডারি পেয়েছে। যুক্তরাজ্য সর্বশক্তিমান অফশোরের সবচেয়ে চাপের শত্রু। তিনি দৈত্যের আসল শারীরিক অস্তিত্বের আসল চিত্র। এমনকি ইউএসএ, ফ্রান্স, জার্মানি সমস্ত ইইউ কোর সদস্যদের লুকোচুরি কাঠাময় লুসিফার ইনস্টিটিউট রানী দ্বিতীয় এলিজাবেথের দ্বারা পরিচালিত হয়েছিল। তার রাজ্য কাঠামোটি কমনের বাড়ি, প্রধানমন্ত্রী, শ্রম বা রক্ষণশীল দলের প্রতিনিধি। যুক্তরাজ্য পৃথিবীর সর্বাধিক ঘৃণ্য দেশগুলি মানব জাতির ইতিহাসে অদৃশ্য একটি প্রিয় মূল্য দিতে চলেছে। যুক্তরাজ্য রাজ্য এবং রাজ্যগুলি থেকে কিছুই বাদ দেওয়া হবে না। তার ছাতার নিচে বাকি লক্ষণ হিসাবে কিছুই বাদ না দিয়ে তিনি পুরোপুরি ধ্বংস হয়ে যাবেন। বাকি দেশগুলির সরকার যখন আপনি এইসব জিনিস দেখতে ঘটতে পরবর্তী ধাপে আপনি নিজেকে হতে হবে। যুক্তরাজ্যের রাজপরিবারের রানী, রাজকুমারীরা এবং রাজকন্যারা সকলেই এই পৃথিবী থেকে তাদের চূড়ান্ত প্রস্থানে যাবে। তারা ইতিহাসে পরিণত হবে। এটা দিন যখন এটি ঘটে হতে তোমাদের সবার প্রতি একটি উপসর্গ যারা একই পন্থা অনুসরণ করতে যাচ্ছি। যুক্তরাজ্য হাউস অফ কমন্স সমস্ত ঠয়াবার এবং রক্ষণশীল দলীয় সদস্য, সব বিচার বিভাগ, নিচের কাঠামো, সব আন্তর্জাতিক ও স্থানীয় ব্যাংক, সমস্ত বীমা কোম্পানির সব প্রশাসনিক ইনস্টলেশন, সব নিরাপত্তা বাহিনীর MI-5, M16, স্কটল্যান্ড ইয়ার্ডের ইত্যাদি সব ইউ সশস্ত্র বাহিনী, সমস্ত অভ্যন্তরীণ সংস্থাগুলি এবং এর সোডোমাইট এবং অসুরবিত জনসংখ্যা প্রাথমিক লক্ষ্য হবে। অস্ট্রেলিয়ার মতো সমস্ত ইউকে এবং এর অফশুটগুলি অদৃশ্য আগুনের নরক দ্বারা নির্মূল করা হবে এবং গ্রাস করা হবে, এবং প্রকৃতির সমস্ত শক্তির দ্বারাও। তার এবং ইউএস আভোগা অবিরাম হবে। এটি তাদের মৃত্যুর জন্য ভিক্ষা করতে বাধ্য করবে। আপনি কার্যনির্বাহী আদেশ এবং সর্বশক্তিমান গড স্বরের বিশ্বস্ত দাস এবং দাসদের আদেশের এই চিঠি পাওয়ার পরে শীঘ্রই এই পদক্ষেপ শুরু হবে। ৩. চীন এই সম্পূর্ণরূপে ভূতগ্রস্ত এবং ড্রাগন উপাসকরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য হিসাবে গণ্য হবে। এই জাতিগুলি আমাদের পৃথিবীর সর্বাধিক জনবহুল রাষ্ট্র স্টেট। সামগ্রিকভাবে চীন কখনোই একটি দেশ হিসাবে অস্তিত্ব বজায় রাখা হবে না। কখনো কখনো চীনা জনগণের সমাবেশ তার রাষ্ট্রপতি এলআইপিনের নেতৃত্বে রাষ্ট্রযন্ত্র তার সমস্ত ধ্বংসের জন্য দায়ী। তাকে সমানভাবে ইউএসএ এবং ইউকে হিসাবে দেখা হয়। রাশিয়া, ফ্রান্স, জার্মানি, সৌদি আরব, মিশর, আরব আমিরাত পরিমাপ করা হবে, মাপানো হবে এবং ইউএসএ, ইউকে হিসাবে দেখা হবে। সুতরাং তাদের শাস্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মতোই। ৪. ফ্রান্স, রাশিয়া, ভারত, ইসরায়েল, পাকিস্তান, উত্তর কোরিয়া, ইরান পারমাণবিক অধিকারের পথে। আমি উপরে উল্লিখিত হিসাবে আপনি মুছে ফেলা হবে, সমাপ্ত হবে এবং ইতিহাস হয়ে যাবে। সমস্ত ধর্মীয় ডোমেনগুলি, সেগুলি ছোট বা বড়, সেগুলি ইতিমধ্যে সর্বশক্তিমান ঈশ্বর দ্বারা স্ক্রিন করা ও মূল্যায়ন করা হয়। ফলাফলের ভিত্তিতে তারা সর্বোচ্চ দাম দিতে যাচ্ছে, যার অর্থ তারা পৃথিবীর মুখগুলি থেকে মুছে যাবে। পৃথিবীর সমস্ত মুখে একমাত্র বিশ্বাসী রাজত্ব করতে চলেছে, তাবেহেদর অর্থোডক্স বিশ্বাস। ইথিওপিয়ার তেহেহেদ অরিটোডক্স চার্চই একমাত্র ধর্ম হবে যা সমগ্র বিশ্বকে তাদের সত্য পিতা সর্বশক্তিমান তুষরের দিকে পরিচালিত করবে এবং পৃথিবীর শাসক ধর্ম হবে। শীঘ্রই পুরো পৃথিবী এবং সমস্ত মানব প্রকার আলমাইটি স্বরের হিস্টোরিক ঐতিহাসিক পদক্ষেপের মুখোমুখি হবে। ফেইস কঠোর শাস্তি দেখার পরে পৃথিবীর সমস্ত জাতিকে অবশ্যই সর্বশক্তিমান অফশোরের দাস এবং দাসদের হাতে তাদের হাত দিতে হবে, যারা বেঁচে আছেন এবং শীঘ্রই ইথিওপিয়ায় রাজত্ব করতে চলেছেন। করার কিছু পাওয়া অথবা কোনো সমাধান আপনি হাঁটু গাড়া এবং তাদের করুণা ভিক্ষা চাই। আবশ্যক আপনার জানা উচিত এবং নিশ্চিত হওয়া উচিত যে তাদের প্রার্থনা এবং সর্বশক্তিমান মার্সি স্বরের দয়ালু হাতের সন্ধান ব্যতীত পৃথিবীর কেউ আপনাকে বাঁচাতে পারে না। ... যখন সমস্ত গুরুতর ব্যবস্থা আপনাকে নিচে নামাতে শুরু করে, মনে রাখবেন কেন এটি ঘটেছে। আপনার জানার একমাত্র কারণ হল সর্বশক্তিমান গড স্বরের রায় যে আমি আপনাকে প্রায় 15 বছর ধরে জানিয়েছি তার একমাত্র কারণ হবে। কৃত্রিম কভার আপ করে আপনার জাতিকে ঠকবেন না, যা কখনোই আপনাকে সাহায্য করে না। বিশ্বের সামগ্রিক ধ্বংসাত্মক এবং ধ্বংস হল সমস্ত বার্তা 1, 2, 3, 5, 6 এবং 8 থেকে উদ্ভূত হবে। সবকিছু বর্ণিত এবং স্পষ্টভাবে উল্লেখ করা হয়। বার্তাগুলি আপনাকে স্কেল করেছে, পরিমাপ করেছে এবং মূল্যায়ন করেছে। আপনার স্থায়ী কর্ম থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আজকের ক্রিয়াগুলি আপনাকে শেষ করতে আসছে। এরপরে পুরো বিশ্ব সর্বশক্তিমান অবসরের দাস ও দাসদের দেওয়া হবে। আদেশ ও আদেশের এই চিঠিটি আপনার অস্তিত্ব বা অস্তিত্বের ভাগ্য নির্ধারণ করতে এসেছিল। এটি স্পষ্ট করে তোলে সর্বশক্তিমান ট্রাস্টেড স্বরের বিশ্বস্ত দাস এবং দাসদের নির্বাহীর আদেশের এই চিঠির অর্থ কি। যখন আপনার ধ্বংসের প্রক্রিয়াটি শুরু হয় এবং পুনরায় শুরু হয়, তখন আপনি প্রতিরোধের এতগুলি উপায় চেষ্টা করার আগে আপনাকে অবশ্যই দুবার ভাবতে হবে। আমিও এটি প্রত্যাশা করা স্বাভাবিক, তবে এটি কখনোই আপনার সম্পূর্ণ ধ্বংসকে থামায় না। আমি আবারও এটির পুনরুক্তির একমাত্র সমাধান আপনার কাছে উপলভ্য, যেহেতু আপনার দেশগুলির জাতি, সরকার এবং নেতারা হলেন ভিক্ষা করুন, নতজানু হবেন এবং সর্বশক্তিমান গড স্বরের বিশ্বস্ত বান্দা এবং দাসগণ যারা স্বদেশের ইথিওপিয়ায় বসবাস করছেন তাদের মুখে আপনার অশ্রুকর আলবেন। তারা আপনাকে গ্রহণ করতে পারে বা নাও পারে, তবে তারা তাদের করুণা না দেখা পর্যন্ত আপনাকে অবশ্যই তা করতে হবে। সর্বশক্তিমান রিমেম্বার স্বরের স্মরণে রাখুন দাসরা ও দাসরা তার প্রিয় পুত্র। তিনি তাদের শুনেন, তিনি তাদের প্রার্থনা কবুল করেন এবং তাদের উত্তর দেন। তাদের অনুরোধে শাস্তি আসার সাথে সাথে সর্বশক্তিমান গড স্বর তাদের পিতার কাছে তাদের করুণার অনুরোধেও সমাধানগুলি আসবে। সর্বশক্তিমান গড স্বর কখন সর্বনাশ, ধ্বংসাত্মক এবং মুছে ফেলা কর্ম বন্ধ করে দেবেন। এটি আপনার সবার কাছে অবশ্যই স্পষ্ট হবে। পুরো বিশ্বটি যথারীতি ব্যবসায়ের মতো হবে না। আজ সমস্ত জাতি, সরকার এবং জনগোষ্ঠী শয়তানের ইচ্ছা ও শৃঙ্খলার দ্বারা বেঁচে থাকে এবং সেবা করে। এটি আপনি কখনো অস্বীকার করবেন না। আপনার সমস্ত সংবিধান, আইন, আদেশ, তথাকথিত গণতন্ত্র আপনার গুরু রাক্ষস সাপ দ্বারা আপনাকে সবাইকে দিয়েছিলেন। সুতরাং সর্বশক্তিমান জিও আস্থাভাজন দাস ও দাসদের দ্বারা জারি করা নির্বাহীর আদেশের এই চিঠির উপস্থিতি থেকে আপনার ইনস্টল করা সমস্ত কিছু অবশ্যই মুছে ফেলতে হবে এবং সর্বশক্তিমান অবসরের ইচ্ছা, আদেশ এবং আদেশগুলি লাগানো হবে। পৃথিবীর প্রতিটি শক্তি সর্বশক্তিমান অবসরের দাস এবং দাসদের কাছে স্থানান্তরিত করতে হবে। সর্বশক্তিমান প্রভুর এই ইচ্ছা অর্জন না করা পর্যন্ত আপনার সম্পূর্ণ ধ্বংস কখনো থামানো হবে না। এটি অবশ্যই পৃথিবীর সমস্ত জাতির কাছে স্পষ্ট হওয়া উচিত। যদিও আপনি আদেশ ও আদেশের এই চিঠিটি অবহেলা করবেন, কেবল এটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি সম্মান এবং আন্তরিকতা সঙ্গে সাইন ফিঙ্গারপ্রিন্ট সর্বশক্তিমান জিওডের বিশ্বস্ত দাস ও দাস, ভার্জিন মেরির বিশ্বস্ত দাস এবং দাস।